আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ও হাসান তোমার সঙ্গে যদি আমার বিচার করি তাও আমার চেয়ে তোমার সম্মান বেশি কেন না আমি আল্লাহর নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি আমি আল্লাহর নবীর নূরের জবানে এই হাদিসটা আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর জমিনে যত যুবক যারা জান্নাতি হবে আমার কলিজার টুকরা হাসান হোসাইন হবে জান্নাতের ভিতরে যুবকদেরই সরদার আল্লাহ নবীর সামনে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও হাসান আমি আল্লাহ নবীর দরবারে আমি বহুদিন কাটিয়েছি আমি আল্লাহ নবীর সঙ্গে আমি বহুদিন সময় দিয়েছি আমি আল্লাহ নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি আল্লাহ নবীর নূরের জবানে বলেছিলেন ও হাসান আল্লাহ নবীর নূরের জবানে বলেছিলেন সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন ও তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে আমার কলিজার টুকরি ফাতেমা ওই নারীদের জান্নাতের সরদারিনী হবে মসজিদে মসজিদে আশুরা উপলক্ষ করে মুহররম উপলক্ষ করে ওয়াজ মাহফিল নসিহত হয়ে থাকে এবং আমরা সবাই কমবেশি জানি যে এই মাসে কারবালার প্রান্তে একটি রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল বিশ্ব নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন এই ইতিহাস কমবেশি আমাদের সকলের ইতিপূর্বে বহুবার আমাদের কানে আমরা শুনেছি এবং বাংলার মাটিতে যে সমস্ত ওয়াজ মাহফিলগুলো হচ্ছে সেই কারবালার ইতিহাস আলেম ওলামারা সমাজের মানুষের কাছে উপস্থাপন করে থাকেন কিন্তু আমাদের জানা দরকার আল্লাহর নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কেন তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কারবালার ময়দান পর্যন্ত গেলেন আর কেনই বা তিনি শহীদ হলেন এর মূল কারণ কি ছিল মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য ছিল অন্যায়ের প্রতিবাদ করা আর একটা উদ্দেশ্য ছিল ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করা একটু বলুন সুবহানাল্লাহ আজকে আমরা যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভক্ত বলে দাবি করছি তার ভক্ত বলে দাবি করে আশুরা পালন করছি তাহলে সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নীতি আদর্শ আমি একজন ভক্ত হিসাবে আমার ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই তার আদর্শ যদি আমার ভিতরে থাকে তার নীতি নৈতিকতা যদি আমার ভিতরে থাকে তবেই আমি ইমাম হোসাইনের একজন খাঁটি ভক্ত হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব মৌখিক ভালোবাসার দাবি করে ভালোবাসা আদায় করা যায় না আল্লাহ রাসূল বলেছেন المرء مع من احب আপনারা কি মোবাইল রাখবেন না আমার রাখবেন মোবাইল রাখবেন না আমার রাখবেন কত বলেন আমারে দেখেন
ওদিকে কি দেখতেছেন ওদিকে যাই হোক না আমার দিকে দেখেন আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মামান আহাব্বা একটু সুবহানাল্লাহ বলুন আর মহব্বতে বলুন যার বাংলা মানে হলো পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে পৃথিবীর জমিনে যার সঙ্গে যার সুসম্পর্ক থাকবে মহব্বত থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে একটু সুবহানাল্লাহ বলুন আর মহব্বতে বলুন আজকের যদি আমরা প্রকৃতপক্ষে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে থাকি তাহলে রাসূলের এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে হুজুরের সঙ্গে হাসর হবে আল্লাহ কবুল করেন বলুন আমিন তবে এই ভালোবাসার পরিচয় কি মুখে ভালোবাসা দাবি করা সহজ আর প্র্যাকটিক্যালে দেখানো বলেন কঠিন আছে বাবা আর মুখে ভালোবাসা দাবি করার লোকের সংখ্যা কম না বেশি আর প্র্যাকটিক্যালে আপনি জানেন প্রকৃতপক্ষে ভালোবাসা কাকে বলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন অন্যায়ের প্রতিবাদ করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তিনি 72 জন সঙ্গীকে নিয়ে রওনা হয়েছেন কতজন বলেছি 72 জন আচ্ছা ভাই সারা জীবন তো কারবালার ইতিহাস শুনেছেন আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি ইমাম হোসাইন কাকে কার বর্ষতা স্বীকার না করার কারণে কারবালা পর্যন্ত গেছিলেন মনে নেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে যার নাম হচ্ছে ইয়াজিদ কি নাম বলেছি ইনি হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী শুধু সাহাবী না বিশিষ্ট সাহাবী আল্লাহর রাসূলের দরবারে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী আনলেন আর আল্লাহর রাসূল সেই ওহী কথাগুলো বলতেন আর কয়েকজন সাহাবীকে রাসূল নিযুক্ত করে রেখেছিলেন ওই ওহীগুলোকে লেখার জন্য তার ভিতরে একজন ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটু বলুন সুবহানাল্লাহ যে ওহীর উপরে ধর্ম দাঁড়িয়ে যে ওহীর উপরে দ্বীন দাঁড়িয়ে সেই আমিরে মুয়াবিয়া যদি কম বেশি করে লিখে দিতেন ওই ওহীর কথাগুলো কম বেশি করে লিখে দিতেন তার উপরেই কিন্তু ধর্ম দাঁড়িয়ে থাকতো আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মাঝখানে আরো একটা কথা বলে নেই কারবালার ইতিহাস যে বক্তাই বা যে আলেম আলোচনা করুন অনেক ক্ষেত্রে কারবালার কিছু কথা ইতিহাস বক্তারা গোপন করেন কেন করেন জানেন এমন কিছু কথা আছে যে কথাগুলো জনসাধারণের কাছে উপস্থাপন করলে জনসাধারণ সাহাবীদের প্রতি তাদের একটা খারাপ ধারণা চলে আসবে কুমন্তব্য চলে আসবে বাবা সাহাবীদের উপরে কুমন্তব্য করা যাবে খারাপ ধারণা করা যাবে এই কারবালা সংগঠিত হয়েছিল দুই দলেই কিন্তু নবী সাহাবী দুই দলেই কি ইয়াজিদের পক্ষেও কথা বলুন অনেক নবী সাহাবী আর ইমাম হোসাইনের পক্ষে তো আছেনই সাহাবীদের ব্যাপারে কেউ যদি কুমন্তব্য করে কু ধারণা করে
তার ঈমান চলে যাবে কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বলেছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি আছি একটু জোরে বলুন আল্লাহ তার নবীর সমস্ত সাহাবীদের উপরে কি আছেন ব্যক্তিগত আল্লাহ আপনার উপরে খুশি আপনি প্রমাণ করাতে পারবেন ব্যক্তিগত আল্লাহ আমার উপরে যে খুশি আছে আমি কি প্রমাণ করাতে পারবো না আর আল্লাহ বলছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের উপরে খুশি এবং রাজি একটু জোরে বলো শুধু তাই না আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকা নুজুম আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন যে আমি আমার নবীর সমস্ত সাহাবীদের অন্তরে আমি আল্লাহ পাক ঈমান লিখে আল্লাহ বলছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের অন্তরে আমি ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছি জোরে বলো সাহাবীদের অন্তরে আল্লাহ ঈমান কি করে দিয়েছেন ভাই আমাদের তো দিনই সাতবার করে আসে আর 10 বার করে যায় কি আসে আর যায় কি ঈমান আল্লাহ নবী বললেন اسمي الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا واسمي كافرا الله نبي بلين آخر زمانا আমার একদল উম্মত উম্মতি ওরা সকাল বেলা ঈমান আনবে সন্ধ্যা বেলাতে কাফের হয়ে যাবে আবার সন্ধ্যা বেলাতে ঈমান আনবে সকাল বেলাতে কাফের হয়ে যাবে হাদিস কিন্তু সাহাবীদের জন্য না এই হাদিসটা কাদের জন্য আমাদের জন্য আর সাহাবীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের অন্তরে আমি ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান গনি জিন নুরাইন আলী কাররামাল্লাহ ওয়াজহাহু এই চারজন যে খলিফা নির্বাচন হয়েছিলেন আর রাজতন্ত্র অনুযায়ী না গণতন্ত্র অনুযায়ী আচ্ছা ভাই গণতন্ত্র কারে বলে আর রাজতন্ত্র কারে বলে বংশ পরম্পরায় রাজতন্ত্র তার মানে আমি বক্তা আমার ছেলে বক্তা তার ছেলে এখন আমি বক্তা আমার ছেলের ভিতরে যদি যোগ্যতা থাকে আমি বক্তা আমার ছেলের ভিতরে যদি বক্তৃতা রাখার যোগ্যতা থাকে হতে পারবে ইসলাম এটাকে সমর্থন করে কিন্তু আমি বক্তা আমার ছেলের ভিতরে বক্তৃতা রাখার যোগ্যতা নেই ওরে যদি এই গতিতে বসিয়ে দেওয়া হয় এটাকে ইসলাম সমর্থন করে না তো এই চার খলিফা নিযুক্ত হয়েছিলেন সাহাবীদের মতামতের উপরে তথা জনগণের মতামতের উপরে এনারা খলিফা নিযুক্ত হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ কাররামাল্লাহ ওয়াজহুর পরে একই সম্রাজ্যে দুইজন খলিফা খুব সতর্কতার সঙ্গে কথা শুনুন কার ইন্তেকালের পরে বলেছি আলী কাররামাল্লাহ ওয়াজহুর ইন্তেকালের পরে একই সম্রাজ্যে খলিফা কজন বলেছি দুজন কে কে বলুন তো ভুল বলেছো একটা ঠিক আছে একদিকে হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আর অপরদিকে হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু
ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা এক দল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো আর দামেস্কের এক দল মানুষ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে বায়াত হলো তাহলে একই সাম্রাজ্যে খলিফা কজন জোরে বলুন ভাই একটা গাড়ির যদি ড্রাইভার দুটো হয় গাড়ি কোথায় যাবে আরে গোদা বাংলায় বলো কানায় যাও তাও জানো না পাগল কোথা কাকা একই সম্রাট দুজন খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একই সম্রাজ্যে আমি এক প্রান্তে আর আমিরে মুয়াবিয়া আরেক প্রান্তে যদি এই হয় তাহলে অচিরা দেশে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ হানাহানি হবে না হবে না কমবে না বাড়বে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে ভাবলেন আমি এমন কিছু করব না এমন কোনো কাজ করব না যার দ্বারাতে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি প্রতিষ্ঠিত হয় বরং আমি এমন কাজ করতে চাই যাতে সারা দেশে যেন শান্তি বিরাজ করে একটু জোরে বলুন আরো জোরে বলুন হুজুর বললেন এই সমস্যার নিরসন করতে গেলে আমিরে মুয়াবিয়ার সঙ্গে আমাকে আলোচনায় বসতে হবে সমস্যার সমাধান হয় কিসের মাধ্যমে আলোচনার মাধ্যমে মাশওয়ারার মাধ্যমে পরামর্শের মাধ্যমে তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার দরবারে গেলেন আমার দিকে তাকান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চেয়ে ইমাম হাসান হলেন বয়সে অনেক ছোট আর আমিরে মুয়াবিয়া হলেন বয়সে অনেক মুরব্বি আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার দরবারে যেইরা গিয়েছেন নবী পাকের বিশিষ্ট সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরাকে দেখে চিয়া ছেড়ে দাঁড়িয়ে গেলে একটু জোরে বলেন না ইমাম হাসান ছোট বয়সে আর আমিরে মুয়াবিয়া অনেক বড় মুরব্বী কিন্তু তারপরেও ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখে চিয়াপ ছেড়ে দাঁড়িয়ে গিয়েছেন সম্মান করছেন কিন্তু উনি দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু ওনার মনের ভিতরে একটা ত্রাস একটা ভয় বিরাজ করছে আর মোকাবেলায় তো ইমাম হাসান আর সে আমার দরবারে জানি না কি সংবাদ নিয়ে এসেছে আমিরে মুয়াবিয়া বললেন শোনো হাসান তুমি আমার চেয়ারে বসো সুবহানাল্লাহ বলো ইমাম হাসান বললেন হুজুর আপনার চেয়ারে আপনি বসুন আপনার পাশের চেয়ারে আমি বসছি কি ব্যবহার দেখুন তো ভাই আজকের এই ব্যবহার আছে আজকের আমি যখন স্টেজে আসছি আমি তখন এই মনে করছি যে আমার চেয়ে বড় হুজুর আহা আজকে দেখেন না কিয়ামতের একটা নিদর্শন হচ্ছে মানি ব্যক্তির মান থাকবে না আরে আগে এখান থেকে বছর 20 30 যদি পিছিয়ে যাওয়া হয় এই ছোট ছোট ছেলেগুলো বড়দেরকে দেখে সম্মান করত ইজ্জত করত এখন বড়দের আর সম্মান করে তার মানে কিয়ামত যদি একটু দেরিতে হইতো আমাদের ছেলেরা সব টেনে আনতেছে আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়াকে বললেন হুজুর আমার চেয়ে আপনার সম্মান অনেক বেশি একই সম্রাজ্যে আপনি এক প্রান্তে আমি আর এক প্রান্তে যদি সমাজের দেশের পরিস্থিতি এই হয় তাই আমার ভয় হচ্ছে আবার নতুন করে দেশে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বেড়ে যাবে হুজুর
আমি চাই না যে আমার কোন কাজে সমাজে রক্ত ঝরুক দ্বন্দ্ব সৃষ্টি হোক আমি এসেছি আপনার হাতটাকে বাড়িয়ে দেন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছি একটু জোরে বলুন আর জোরে বলুন তবে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত হব ঠিকই আমার শর্ত একটা কি আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও নবী বাকে সাহাবী আমি হাসান বলছি আপনার হাতটাকে আপনি বাড়িয়ে দিন আমি হাসান আপনার হাতে হাত দিই আমি বায়াত হচ্ছি আমি যদি আপনার হাতে হাত দিই বায়াত হই সারা দেশের মানুষ আর কেউ কোনো কুণ্ঠিতবোধ করবে না কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ফাসাদ থাকবে না সবাই আপনার হাতে হাত দেবে আপনার হাতে হাত দি সবাই বায়াত হবে আপনাকে তারা খলিফা হিসাবে মেনে নেবে ওই সময় দেখা যাবে দেশের মাটিতে শান্তি বিরাজ করবে বলুন সুবহানাল্লাহ তবে আমার একটা দাবি আপনার অবর্তমানে আপনি কাউকে খলিফা হিসাবে কারোর নাম বলতে পারবেন না আপনার অবর্তমানে দেশের জনগণ ভোট দিয়ে যাকে খলিফা নির্বাচন করবেন তিনি খলিফা হবেন আপনি নিজে থেকে কারোর নাম বলতে পারবেন না কথাটা বুঝতে পারলেন না পারলেন না আমি বায়াত হচ্ছি ঠিকই কিন্তু আমার দাবি একটা শর্ত একটা সেটা কি বলুন তো কি আপনি জানো আপনার পরে কে খলিফা হবে এটা কারোর নাম আপনি বলতে পারবেন না খলিফা নির্বাচন হবে জনগণের মতামতের উপরে এই শর্তে আমি আপনার হাতে বায়াত হচ্ছি হুজুর বায়াত হচ্ছি এই পর্যন্ত রেখেছেন আমিরে মুয়াবিয়া বলছে শোনো হাসান তুমি তো বলছো আমার তোমার চেয়ে আমার সম্মান বেশি আর আমি আমিরে মুয়াবিয়া বলছি আমার চেয়ে তোমার সম্মান বেশি একটু জোরে বলো ইমাম হাসান বললেন হুজুর কিভাবে আমিরে মুয়াবিয়া বললেন হাসান আমি কোন দিক দিয়ে বিচার করব বলো আমি যদি তোমার মা আর আমার মার বিচার করি সেদিক দিয়েও আমার মায়ের চেয়ে তোমার মায়ের সম্মান অনেক বেশি ইমাম হাসান বললেন হুজুর কিভাবে আল্লাহ নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও হাসান আমি আল্লাহ নবীর দরবারে আমি বহুদিন কাটিয়েছি আমি আল্লাহ নবীর সঙ্গে আমি বহুদিন সময় দিয়েছি আমি আল্লাহ নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি আল্লাহ নবীর নূরের জবানে বলেছিলেন ও হাসান আল্লাহ নবীর নূরের জবানে বলেছিলেন সাহাবীদের লক্ষ্য গনে বলেছিলেন ও তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে আমার কলিজা টুকরি ফাতেমা ওই নারীদের জান্নাতের সরদারিনী হবে কথা বলেন কিন্তু আল্লাহ রাসূল তোমার আম্মা সম্পর্কে এই হাদিস বলেছেন আমার নিজে কানে শোনা একটু জোরে বলো তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতে মেয়েদের সরদারিনী একটু জোরে বলো যাবে না একটু মহব্বতে বলা যাবে না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ও হাসান
তোমার সঙ্গে যদি আমার বিচার করি তাও আমার চেয়ে তোমার সম্মান বেশি কেন না আমি আল্লাহর নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি আমি আল্লাহর নবীর নূরের জবানে এই হাদিসটা আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর জমিনে যত যুবক যারা জান্নাতী হবে আমার কলিজার টুকরা হাসান হোসাইন হবে জান্নাতের ভিতরে যুবকদেরই আমার ব্যাপারে রাসূল এরকম কোন রাসূলের কাছ থেকে কোন হাদিস আমার জানা নেই কিন্তু তোমাদের ব্যাপারে রাসূলের কাছ থেকে এই হাদিস আমি শুনেছি হাসান আমার চেয়ে তোমার ইজ্জত বেশি আমি তোমার মায়ের কথা বললাম যদি তোমার পিতা আর আমার পিতার তুলনা করা হয় সেদিক দিয়ে আমার চেয়ে তোমার সম্মান বেশি একটু সুবহানাল্লাহ বলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও হাসান আমি আল্লাহ নবীর নূরের জবানে শুনেছি আমি আল্লাহ নবীর নূরের জবানে শুনেছি আল্লাহ নবী বললেন আনা মাদিনাতুল ওয়ালিউম বাবুহা আল্লাহ নবী বললেন আনা মাদিনাতুল ওয়ালিউম বাবুহা আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ আমি মদিনার জ্ঞানের শহর আমি মদিনার জ্ঞানের শহর আর এই শহরে প্রবেশ দরওয়াজা হলো তোমার আব্বা আলী ও বাবা হাসান কেউ যদি আল্লাহর নবীর জ্ঞানের শহরের ভিতরে ঢুকতে চায় তোমার আব্বার দরওয়াজা দিয়ে ঢুকতে হবে ও বাবা হাসান আমি আল্লাহর নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি আল্লাহর নবী বললেন ও আমার সাবিরা তাম পৃথিবীর জমিনের সব মানুষ যদি জান্নাতে চলে যায় তিনজন মানুষ যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা পূরণ হবে না জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না জান্নাতের বাসনা পূর্ণ হবে না ওই তিনজনের ভিতরে এক নম্বরে আল্লাহ নবী তোমার আব্বা আলীর নাম বলেছিলেন জান্নাতে না যায় জান্নাতের চাহিদা জান্নাতের আকাঙ্ক্ষা জান্নাতের কামনা বাসনা পূর্ণ হবে না তার ভিতরে রাসূল এক নম্বরে বলেছে তোমার আব্বার আলীর নাম আরো জোরে বলুন ও বাবা হাসান আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করে রেখেছেন ওই দিন থেকে জান্নাত তোমার আব্বা জানের আকাঙ্ক্ষায় আছে জান্নাত তোমার আব্বার আকাঙ্ক্ষায় রয়েছে তোমার আব্বা যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না তোমার আব্বার ব্যাপারে রাসূলের কাছ থেকে যে হাদিস শুনেছি আমার আব্বা জান্নাতে যাবেন কি যাবেন না এমন অথেন্টিক প্রমাণ আমি রাসূলের কাছ থেকে শুনিনি হাসান শোনো তোমার নানা আর আমার নানা দিয়ে যদি বিচার করা হয় আমার চেয়ে তোমার নানা ওই দিক দিয়ে তোমার সম্মান অনেক বেশি একটু জোরে বলো আমিরে মুয়াবিয়া বললেন ও হাসান শুধু আমার নানা নয় তাম পৃথিবীর জমিনে যত লোকের নানা আছে সব নানাকে যদি এক পাল্লা চাপিয়ে দেওয়া হয় আর তোমার নানাকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় এক মুহূর্তের ভিতরে তোমার নানার পাল্লাটা ভারী হয়ে যাবে ও বাবা হাসান শুনে রাখো
তামাম পৃথিবীর জমিনে যত সম্মানীয় ব্যক্তি আছে ওই সম্মানীয় ব্যক্তিকে যদি এক পাল্লা চাপিয়ে দেওয়া হয় আর তোমার নানাকে যদি অপর পাল্লা চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পাক তোমার নানাকে যে সম্মান দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে যত সম্মানীয় ব্যক্তির সম্মান যদি এক পাল্লা চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পাক তোমার নানাকে যে সম্মান দিয়েছেন ওই সম্মানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় এক মুহূর্তের ভিতরে তোমার নানা জানের সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে ইমাম হাসান বললেন হুজুর আপনার কথাগুলো আমি শুনলাম তবে আমি আবারো বলছি আপনি এক প্রান্তে আমি আরেক প্রান্তে থাকলে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ফাসাদ হবে আমি ওইটা চাই না আপনার হাতটা বাড়িয়ে দিন আর আমি আমার হাতটা বাড়িয়ে দিচ্ছি আপনি আমাকে বায়াত করুন আর আমি যদি আপনার হাতে বায়াত হই তাহলে সারা দেশের আর একজন মানুষও আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে কথা আপনাকে খলিফা হিসাবে মেনে নিতে কারোর কোনো আর বায়াত হলে তবে শর্ত রাখলেন একটা কি আপনি যেন কাউকে খলিফা হিসাবে কারণ নাম ও একটু আগে একটা কথা বলে এসেছি সাহাবীদের ব্যাপারে কু ধারণা কু মন্তব্য করা যাবে না এইবারে একটা কথা বলছি দেখুন অটোমেটিক আপনাদের মনে একটা অন্য চিন্তা বিরাজ করবে সেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর দেশ চালালেন কত বলছি 20 বছর হুজুরের খেলাফত ছিল 20 বছর 20 বছর শেষের দিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেশের কিছু জনগণকে ডেকে বললেন শুনো আমি মনে হয় আর খুব বেশি বাঁচব না শরীর ভালো না তো আমি চাই না আবার দেশে নতুন করে দ্বন্দ্ব ফাসাদ মারামারি কাটাকাটি রক্তারক্তি হোক আমি বলে যাচ্ছি আমার পরে খলিফা হবে আমার ছেলে ইজিদ কতটা শুনে কিলোমিটার লাগতেছে না হ্যাঁ কিন্তু ইমাম হাসান কি বলেছিলেন আপনি কু ধারণা করবেন ঐতিহাসিকরা যারা কারবালার ইতিহাস লিখেছেন ওই জায়গায় গিয়ে তাদের কলম বন্ধ হয়ে গেছে সরিষা দানা পরিমাণে কলম আর আগায় নাই সেই জন্য ভালো আলেমরা কারবালার ইতিহাস বলতে চায় না ভয় লাগে একটু যদি এদিক ওদিক হয়ে যায় ঈমান কি হবে এবারে আপনাদের মনে একটা চিন্তা আসতে পারে যে আমিরে মুয়াবিয়া যদি ছেলের নাম না বলতেন তাহলে ইমাম হোসাইনকে শহীদ হতে হতো না আর আমি বলছি শুনুন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম বললেও ইমাম হোসাইন শহীদ হবেন না বললেও কারণ এ ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল আমিরে মুয়াবিয়া হুজুরের বলার আগে এ রাসূল বলে গেছেন আদম আর হাওয়া আপনারা বলবেন ওনারা যদি ভুল না করতো তাহলে জান্নাত থেকে বলুন না বারো না আর আমি যদি ঘুরিয়ে বলি ওনারা যদি বার না হতে আমরা কেউ এই তাই তো নাকি চলুন আমি টুকটুক করে আগিয়ে যাব একটু মদিনার থেকে ঘুরে আসি চলুন মদিনায় যেতে মন চায় না চায় না তাও তো দেরিতে বললেন চায় না চায় না দরুদ শরীফ আল্লাহুম্মা
আপনার তো দুর্বল কেন সব হ্যাঁ আর মহব্বতে আল্লাহুম্মা হ্যাঁ পায়গম্বরো কারওজা দেখা দে খুদায়া দারে মুদদ সে মিলা দে খুদায়া শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া পায়গম্বরো কারওজা দেখা দে খুদায়া আল্লাহুম্মা পড়ো বাবা হবে আমাদ আজাল গি সিনে মে গয়ে মে গাও মেরা দিল মদিনে মে গয়ে ফুল তো ফুল কাটো মে ক্যা হুসন গয়ে লুৎফ জন্নাত সে বাড় কর মদিনে মে গয়ে আল্লাহুম্মা পড়ো বাবা মহব্বতে পড়ে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আর মহব্বতে বলুন আল্লাহু আকবার ছেলের নাম বললেও ইমাম হুসাইন হুজুর শহীদ হবেন না বললেও